চলতি বছর রাশিয়া 5 কোটি 50 লাখ টন খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। সেই সাথে প্রতি বছর 13 কোটি টন খাদ্যশস্য উৎপাদনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন রাশিয়ার উপকৃষি মন্ত্রী অক্সানা লুট। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে অনেক দেশ রাশিয়া থেকে খাদ্যশস্য কিনতে অস্বীকৃতি জানালেও খুব ভালোভাবেই রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে মস্কো। উৎপাদিত খাদ্যশস্যের 80% মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বিক্রি করছে। রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানিতে তুরস্ক, মিশর, ইরান, সৌদি আরব ও আলজেরিয়া ক্রেতা দেশ রয়েছে শীর্ষ পাঁচে। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় চলতি সপ্তাহে কৃষ্ণ সাগরীয় খাদ্যশস্য রপ্তানির চুক্তি আরও 2 মাসের জন্য বৃদ্ধি করতে সম্মত হয়েছে মস্কো।